বর্ষাকালে এরকমই হয়ে থাকে। দাঁড়াও লাইটটা জ্বালাই। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। অন্যান্য দিন তো আমি সকালবেলা মেয়ের জন্য দুধ গরম করতে বসাই, আজকে কিন্তু আমি বিকেলবেলা বসাচ্ছি, কারণ মেয়ের জন্য দুধ শেষ হয়ে গেছিলো, অর্ডার করা ছিল একটু আগেই এসছে তার জন্য। এবার চলো বাইরে থেকে একটু ঘুরে আসা যাক। বাইরের ওয়েদারটা না আজ সকাল থেকেই কেমন একটা চুপচাপ হয়ে আছে, মেঘলা ওয়েদার, কোনো হাওয়া বাতাস নেই, বাজে একটা গরমও পড়েছে। বারান্দার গাছগুলো কিন্তু বেশ ভালোই বর্ষার জল পেয়ে বেড়ে উঠেছে। একটা সময় তো বারান্দাটা তো পুরো ফাঁকা ছিল। গাছগুলো লাগানোর পর আমার বারান্দাটাকে কিন্তু বেশ ভালোই লাগে, বাইরেও সবুজ প্রকৃতি, আমার বারান্দাতেও সবুজ। আর এখন দেখো পার্পেল হাট গাছটার মধ্যে কি সুন্দর একটা পার্পেল কালারের ফুল ফুটেছে। গাছটা তো প্রথমে ভেবেছিলাম হবেই না, কিন্তু বর্ষার জল পেয়ে গাছটা বেশ ভালোই বেড়ে উঠেছে আর মাঝে মাঝে ফুলও হচ্ছে। এরপরে আস্তে আস্তে সন্ধেও নেমে পড়েছে। আমি তো অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, রাস্তা থেকে লোক যাতায়াত করছে সেটাই দেখছিলাম। এই সময়টায় অনেক লোকজনই হাঁটাহাঁটি করে, তার আমি তো এখন বেরোতে পারি না মেয়ের জন্য। মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠেছে, পাপার কোলে উঠে ঘুরছে, আর আমি বারান্দার লাইটটাকে দিলাম অফ করে। এবার যেতে হবে রান্নাঘরে, এখন চা করব আর মেয়ের খাবারটাও বানিয়ে নেব। কিন্তু মেয়ে এসে খুব দুষ্টুমি করছে, তার জন্য ভাবলাম হাতে একটা বিস্কিট ধরিয়ে দিই, কিন্তু এই বিস্কিটটা নিজে কিছুটা খাবে, ওর পাপাকে খাওয়াবে, না হলে এসে আমাকে জোর করবে খাওয়ানোর জন্য। রোজই এমনটাই করতে থাকে, আবার কখনো ইচ্ছা হলে নিজেও পুরোটা খেয়ে নেয়। এত দুষ্টুমি করে না, এখন আবার ওর পাপার উল্টো স্লিপার পরে চলে এসছে আর একটা বিস্কিট নিয়ে গেল। আগেরটা ওর পাপাকে খাইয়ে দিয়েছে আর নিজে অর্ধেক খেয়েছে, আবার এটাকে নিয়ে যাচ্ছে, কি করবে ওই জানে। আর আমি এখন এখানে চা বানাচ্ছি, সন্ধ্যের চাটা ঠিকঠাক করে না বানালে না একদমই ভালো লাগে না। এদিকে তো চা হচ্ছে আর পাশে মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে, ওটা ঠান্ডা হোক তারপরে মেয়েকে খাইয়ে দেবো। আর এদিকে এসে মেয়ের সঙ্গে একটু খেলাধুলা করছিলাম, কাতুকুতু দিলে তো খিলখিল করে হাসে আর এরকম হাসাতেও খুব ভালো লাগে। আর তারপরে ওকে বলছিলাম ভাত দি, ডাল দি, মাংস দি, এইসব নানা রকম কিছু ওর সঙ্গে তো চলতেই থাকে। বসে যখন আছি ভাবলাম টিভি দেখা যাক, কারণ আজকাল টিভি দেখার সুযোগ আমার একদমই হয় না। আর বিগ বস ওটিটি শেষ হয়ে গেছে, কিন্তু অভিষেকের কিছু হেলথ ইস্যু ছিল, সেটাই আমি এখন দেখছি। আমি অনেক লেটে দেখছি, কারণ দেখবো দেখবো করে একদমই দেখা হয়ে উঠছিল না। এলভিস তো উইনার হয়ে গেছে, মানিশা, তারপরে অভিষেক আর এলভিশ, এই তিনজনকে আমার খুবই ভালো লাগতো। তার জন্য বিগ বস ওটিটি একদম লাস্টের দিকেই আমি দেখা শুরু করেছিলাম, না হলে বিগ বস একদমই আমি দেখি না। সিদ্ধার্থের টাইমেই আমি লাস্ট বিগ বস দেখেছিলাম, তারপর থেকে আমার একদমই বিগ বস দেখতে ইচ্ছা করেনি আর। কিন্তু এবছরে যখন থেকে এলভিশ এন্ট্রি নিয়েছে তখন থেকে বিগ বস দেখতে বাধ্য হয়েছি। এই যে অভিষেক, মানিশা আর এলভিশ, এই তিনজনের যে একটা বন্ডিং, এটা না না দেখে আর পারিনি। যাই হোক, দারুণ হয়েছে এবছরের বিগ বস। আর তারপরে এদিকে মেয়ের জন্য আমি দুধ কর্নফ্লেক্স তো ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঠান্ডাও হয়ে গেছে আর চাটাও রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আস্তে আস্তে টেবিলে নিয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যের চাটা ঠিকঠাকভাবে না জমলে না এরপরে যা যা কাজ আছে সেগুলোতে আর মনটা লাগবে না। আর এদিকে আমার খাজানা, যেখানে আমার বিস্কিট, ঝুড়ি ভাজা, তারপর আরও অন্যান্য কিছু তো থাকেই। সন্ধ্যেবেলা এগুলো না হলে চাটাও ঠিক ভালো লাগে না। তো এই যে বেকারি বিস্কিট, এগুলো না আমার নর্মাল বিস্কিটের থেকে বেশি ভালো লাগে। আর আমার মামা চলে এসে দুষ্টুমি করতে, এর খাবারটা তো পাশেই আছে, মেয়েকে একবার দিতে গেছিলাম ও খাবে না, তো বর বলছে দাঁড়াও এখন আমরা চাটা খেয়ে নিই তারপর ওকে দিও। ওকে ঝুড়ি ভাজা দিচ্ছে বলে আমি তাকিয়ে আছি, বলছে তুমিও একটু ঝুড়ি ভাজা খেয়ে নাও আর চাটাও শান্তিতে খাও, তারপর ওকে খাইয়ে সব কাজ করো। বন্ধুরা একটা হাস্যকর জিনিস দেখবে চলো, হয়তো সবার ঘরে এই বর্ষাকালে এরকমই হয়ে থাকে। দাঁড়াও লাইটটা জ্বালাই। ঘরের অবস্থাটা একবার দেখো বন্ধুরা, সব বেড কভারগুলো দিয়েছিলাম কাস্তে, তারপরে সারাটা দিন ধরে আজকে যেরকম ওয়েদার বন্ধুরা, আমি কিন্তু এখন ছাদে নেই, আমার ঘরটাকেই আমি ছাদ বানিয়ে ফেলেছি। চারিদিকে জামা কাপড়, বর্ষাকালে আর কি যা হয় সবার ঘরের অবস্থা। আর আমার এই বেডরুমটাই তো সেরকম ভাবে কেউ থাকে না, এটা ফাঁকাই পড়ে থাকে, তার জন্য এই বেডরুমের অবস্থা একবার দেখো। জামা কাপড়ের স্ট্যান্ডটাকেও এই ঘরে এনে রেখেছি। মা ফোন করেছিল, মা বললো ওখানে নাকি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি, প্রচন্ড একটা ঝড় উঠেছিল কিন্তু বেকার, সেটা কোনো বৃষ্টি হয়নি, ছিটেফোঁটা বৃষ্টি হয়ে আবার সেটা থেমে গেছে।
আর তারপরে আমি তো সেই বৃষ্টির ভয়ে জামা কাপড় সব এনে একদম ঘরের মধ্যে দিয়ে দিয়েছি, স্ট্যান্ডটাকেও দিয়েছি ঘরের মধ্যে, স্ট্যান্ডের মধ্যেও জামা কাপড় ভর্তি। আসলে কালকে যাব বাড়িতে, তো আমি চাইছি জামা কাপড়গুলো যদি শুকিয়ে যায় একেবারে গুছিয়ে রেখে যাব, না হলে না এরকম ভাবে ফেলে রেখে গেলে ধুলো পড়ে যাবে, আর দু তিন দিনের জন্য যেহেতু যাচ্ছি তার জন্য। আর এদিকে আর একটা জিনিস না দেখালেই নয়, যেটা হয়তো সবার বাড়িতেই থাকে, সবার বাড়িতে এরকম একটা চেয়ার থাকে না যেখানে জামা কাপড় যত যা কিছু থাকে নিয়ে রাখা থাকে, আমারও একই অবস্থা, এই জামা কাপড়গুলোকে গুছিয়ে ফেলবো। আসলে হয়েছিল কি, দেখলেই তো এক কাড়ি জামা কাপড় পরে আছে, এগুলোকে আস্তে আস্তে গোছাবো আর তোমাদের সঙ্গে তারপর বলছি যে এত জামা কাপড় পরে থাকার কারণটা কি। কয়েকদিন আগে তো আমার যা দেওর এসেছিল ওদের ছোট্ট পুচকু সোনাকে নিয়ে, আর অনেকদিন পর যেহেতু এসছে তার জন্য সময় কাটাতে গিয়ে আমি অনেক কিছুই গোছাইনি, তার মধ্যে এই জামা কাপড়গুলো একটা। ভেবেছিলাম ভালো সময়টাকে ভালোভাবে কাটিয়ে নিই, যা কিছু পড়ে আছে পরে গোছগাছ করা যাবে। জামা কাপড়গুলো তো কাছাকাছি হয়েছিল, গোছানো হয়নি, তো আজকে গুছিয়ে ফেলছি। আর এদিকে আবার একটা ফোন এসেছিল, তো ফোনে কথা বলে নিচ্ছি। যখন আমি কোনো কাজ করি তখন কোনো ফোন আসলে না আমি কখনোই অ্যাভয়েড করি না, খুব ব্যস্ত না থাকলে জীবনে এতটা ব্যস্ততাও হয় না যে আমি কাছের মানুষদেরকে একটু হলেও সময় দিতে পারবো না। তার জন্য সবসময় চেষ্টা করি যে কিছুটা সময় হলেও তাদেরকে দিয়ে থাকার। বাচ্চা আছে, সংসার আছে, বড়ের অফিস আছে, নিজস্ব সময়ও আছে, কিন্তু কাছের মানুষদের সময় দেওয়ার জন্য সময় আমার কাছে আছে। আর এদিকে আবার মেয়ের জামা কাপড়গুলো পরিপাটি করে গোছাচ্ছি, তার কারণ হচ্ছে বাড়ি যাবো তো, তো মেয়ের জন্য যে জামা কাপড়গুলো নিয়ে যাব সেগুলোই আস্তে আস্তে আমি গুছিয়ে ফেলছি। সেই যে বাকরিতে বাড়িতে গেছিলাম, তারপর থেকে আজকে অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাওয়া হয়নি। আর মাঝে মা এসে কয়েকদিনের জন্য ঘুরে গিয়েছিল, আর আমি আবার আমার বাবার কয়েকদিন আগে শুনলাম শরীরটা একটু খারাপ করেছে। আমার বাবা বরাবরই অসুস্থ মানুষ, কিন্তু মাঝে মাঝে যখন শরীরটা বেশি খারাপ করে যায় তখন যখন শুনি না তখন মনটা খারাপ হয়ে যায়। তো বাড়িতে যাব সেটাও বেশ ভালো লাগছে, আর বাবা আগের থেকে ভালোও আছে সেটাও শুনলাম, সেটা শুনে আরও ভালো লাগছে, কারণ বাড়িতে গিয়ে না বাবা মাকে অসুস্থ দেখতে ভালো লাগে না। আর এদিকে সব জামা কাপড় আমার বন্ধুরা ফাইনালি জামা কাপড় গুলো গুছিয়ে ফেলেছি, আর চেয়ারটাকেও ফাঁকা করে ফেলেছি, চেয়ারটা একদম দখল করেছিল জামা কাপড় গুলো। যাই হোক, এবার জামা কাপড় গুলো গিয়ে জায়গায় জায়গায় রেখে দেবো। জামা কাপড়গুলো জায়গায় জায়গায় রেখে আসলাম, আর একটা ব্যাগ বের করে নিয়েছি, কারণ প্যাকিং করতে হবে। বাড়ি যাওয়ার আগে না প্যাকিং করার মজাটাই আলাদা, কিন্তু ফেরার সময় প্যাকিং করতে কিন্তু একদমই ভালো লাগে না। আর প্যাকিং যখন করতে বসেছি তোমাদের সঙ্গে ভাবলাম গল্প শুরু করে ফেলি, কারণ তোমাদের সঙ্গে গল্প করতে আমার বেশ ভালোই লাগে। ছোট থেকেই আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি অনেক লোকজনের মাঝে। আমার দাদিমা আমাদের বাড়ির মাথা ছিলেন, আমি দাদুকে কোনোদিনই দেখিনি, দাদু শুনেছি অনেক আগেই মারা গিয়েছেন, আমার বাবারা তখন ছোট তখনই। তারপর থেকে দাদিমা একাই ফ্যামিলি সামলেছেন। আমাদের ফ্যামিলিতে আমরা তিন বোন, আমার একটা ছোট্ট ভাই, আমার কাকু কাকিমা, তাদের ছেলেমেয়েরা, তারপরে পিসি, তাদের ছেলেমেয়েরা, সব সময় আসা যাওয়া লেগে থাকতো, মানে একটা সারাক্ষণ হইচই হট্টগোল সারাক্ষণ চলতে থাকতো। সবার মাঝে আমি সবথেকে বড় ভীতু ছিলাম, যে কখনোই একা থাকতে পারতো না, কারেন্ট অফ হয়ে গেলে তার কাছেই সবার আগে মোমবাতির আলোটা নিয়ে যাওয়া হতো। কিন্তু আমি এখন এসে হলদিয়াতে সবটাই একা সামলাই। যখন প্রথম হলদিয়াতে এসেছিলাম প্রথম থাকার এক্সপিরিয়েন্সটা যে আমার কী ছিল সেটা অন্য কোনো দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে গেলে ওপরওয়ালা বলে কেউ আছে, সেই সাহসটা হয়তো তিনি আমাকে জুগিয়েছেন যে একা একা সব কিছু আস্তে আস্তে সামলে নেওয়ার। বাড়ি থেকে সবাই প্রতিনিয়ত ফোন করে আমার খোঁজ নিত যে এই ভীতু মানুষটা কেমন আছে, কীভাবে আছে। বিয়ের পরপর শ্বশুরবাড়িতেও আমি যখন দুপুরবেলা ঘুমাতাম তখন ননদকে বলতাম তুমি আমার সঙ্গে থাকো, না হলে কিন্তু আমি একা একা ঘুমাতে পারবো না, কারণ ও দাদা তো অফিসে থাকতো। যাই হোক, এরকমভাবে জীবনের অনেকটা সময় কেটে গেছে, আজকে আর একা থাকতে একদমই ভয় করি না। সেই ভীতু মানুষটা আজকে একটু হলেও সাহসী হয়েছে, এখন আমাকে সবাই বলে তোর সাহস আছে তুই একা একা থাকতে পারিস। তো যাই হোক, এদিকে কিন্তু প্যাকিং পুরো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এখন একটু বসার সময় পেলাম, সন্ধ্যা থেকেই তো মানে নানা রকম কাজে ব্যস্ত ছিলাম, ঘরে যেখানে যা কিছু পড়েছিল সব কিছু গুছিয়ে ফেললাম, কারণ না হলে না এসে অন্যরকম একটা চাপ হয়ে যাবে। গুছিয়ে গেলে একটা সুবিধা হয়, এসে কাজের অতটা চাপ থাকে না। যাই হোক, প্যাকিং তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ের কয়েকটা জিনিসপত্র বাকি আছে, সেগুলো সকালে নিয়ে নেব। আর খুব টায়ার্ড লাগছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ডিনারও এর মধ্যে কমপ্লিট করে নিয়েছি, এবার যাব শুতে। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব, কালকে হয়তো সকাল সকাল বেরিয়ে পড়তে পারি। তো যখন বেরোবো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো। আর বোন
বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগ।